দলে আছে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়, উঠে আসছে দারুণ সম্ভাবনাময় তরুণরা। তবে ব্রাজিল কোচ তিতের কাছে এখনও বড় ভরসা নেইমার জুনিয়র। পিএসজি ফরওয়ার্ডকেই তাই দলের সবচেয়ে বড় তারকা বলে মন্তব্য করেছেন ব্রাজিল কোচ। এমনকি কাতার বিশ্বকাপেও নেইমার জুনিয়রকে সবচেয়ে বড় তারকা বলে মনে করছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার জুনিয়রের অভিষেক হয়েছে 2010 সালে। সময়ের পরিক্রমায় দলের প্রাণভোমরায় পরিণত হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। ক্লাবের হয়ে ফর্ম যেমন থাকুক না কেন, দেশের জার্সিটা গায়ে জড়ালেই অন্যরকম এক নেইমারকে দেখে ভক্তরা। এর প্রমাণ মিলে পরিসংখ্যানেও। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 74 গোল করেছেন নেইমার, যা তাকে বানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফলতম দেশ ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় ব্যক্তি। আর মাত্র 4 গোল করলে ফুটবল সম্রাট পেলের 77 গোলের রেকর্ড ছাড়িয়ে যাবেন নেইমার। কাতার বিশ্বকাপে ব্রাজিলের শিরোপার সম্ভাবনার সবচেয়ে বড় ভরসা তিনি। এই অভিযানে সহযোদ্ধা হিসেবে নেইমার জুনিয়র পাবেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোয়েজ, গ্যাব্রিয়াল জেসুসদের মতো তরুণ ফরোয়ার্ডদের, যাদের মাঝে সম্ভাবনা রয়েছে বেশ। রিয়াল মাদ্রিদের হয়ে 2021-22 মৌসুমে অসাধারণ পারফর্ম করে পদ প্রদীপের আলো কেড়ে নিয়েছেন তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তিতের চোখে অবশ্যই তার তারকাই ঠাসা দলে নেইমারই সবচেয়ে বড় ভরসা। গত রোববার দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিতে বলেন, খেলোয়াড় হিসেবে 30 বছর বয়সী নেইমার জুনিয়র এখন বেশ পরিণত। নেইমার তো নেইমারই, সে আমাদের সবচেয়ে বড় তারকা। এখানে পার্থক্য হলো তার আশেপাশে তারকা হওয়ার কাছাকাছি থাকা কিছু খেলোয়াড় আছে যারা জ্বলে উঠতে পারে। নেইমারের ক্ষেত্রে বড় ব্যাপার হলো সে এই তরুণদের উন্নতির ধারাটা ভালো করেই বোঝে। সে ছেলেদের একটি স্তরে যেতে উৎসাহিত করে। সময় আর অভিজ্ঞতার সঙ্গে মানুষের এই পরিণত বোধ ধীরে ধীরে আসে, যেমনটা এসেছে নেইমার জুনিয়রেরও। বড় মাপের খেলোয়াড় হওয়ায় নেইমারকে সবসময় বড় প্রত্যাশার চাপ সইতে হবে, কিন্তু এটা এখন কেবল তার একার উপর নয়। নেইমার ছাড়াও প্রত্যাশার চাপে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়াদের মতো তরুণরাও। এছাড়াও থিয়াগো সিলভা, লুকাস পাকুয়েতা, কাসিমেরো, ফেরমিনোরাও আছে প্রত্যাশার চাপে।